রাস্তার ধারে বিপজ্জনক অবস্থায় রয়েছে বৃহদাকার একটি গাছ, তার নিচ দিয়ে চলছে ঝুঁকিবহুল যাতায়াত। প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ঠাকুরচক এলাকায়। জানা যায়, বেলদা কাঁথিগামী রাজ্য সড়কের কাছে ঠাকুরচক বিশ্রামাগার সংলগ্ন স্থানে এক বৃহদাকার পূর্ণবয়স্ক শিরীষ গাছ দীর্ঘ কয়েক মাস ধরে প্রায় মৃত অবস্থায় রয়েছে, যার কয়েকটি ডাল ইতিমধ্যে খসে পড়েছে। বিপদের সম্মুখীন হয়েছেন পথচলতি মানুষেরা। তবে সে যাত্রায় বৃহদাকার বিপদের সম্মুখীন না হলেও বৃহত্তর বিপদের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে রয়েছে ওই গাছটি, যা জেনে উদ্যোগ নিচ্ছেন না প্রশাসন বলেই অভিযোগ সচেতন এলাকাবাসীদের। তবে কি বৃহত্তর ঘটনা ঘটলে তারপরেই টনক নড়বে প্রশাসনের, এখন এই প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীদের মনে। ঘটনায় আরও জানা যায়, গাছটি রাজ্য সড়কের ধারে পিডাব্লিউডি অর্থাৎ পরিবহন দপ্তরের সীমানার মধ্যে পড়ে যাওয়ায় পঞ্চায়েত বা প্রধানের তরফ থেকে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে এটি পঞ্চায়েত এলাকায় হোক বা পরিবহন দপ্তরের এলাকায়, বিপদ কিন্তু পথচলতি মানুষের সন্নিকটে তা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র গাছটি শুকনো অবস্থায় রয়েছে তাই নয়, তার কাছেই রয়েছে উচ্চ বৈদ্যুতিক সম্পন্ন কিছু বিদ্যুতের তার ও খুঁটি। কোনো সময় গাছের ডাল বা গাছটি ভেঙে পড়লে তারও বৃহত্তর বিপদের সম্মুখীন হওয়ার সংকেত দিচ্ছে, যদিও এসব দেখেও ঘুম ভাঙেনি প্রশাসনের। এটা কি গাছ, কি ব্যাপার হয়েছে? এটা হচ্ছে খিরিশ গাছ, পাঁচ মাস ধরে এরকম মরা অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে পড়তে পারে, যে কোনো মুহূর্তে লোকের প্রাণ যেতে পারে, এখানে ব্যবসা করাও খুবই টাফ হচ্ছে, তাই গাছটা ইমিডিয়েটলি কাটা খুবই জরুরি। এখানে কেউ কি উদ্যোগ নিচ্ছে না? উদ্যোগ নিচ্ছে, অনেকে বলা হচ্ছে কিন্তু কেউ কাটছে না। এবার এটাকে তো কাটতে হবে। এটা কোন জায়গা? এটা ঠাকুরচক, এবার বটেশ্বরের মন্দিরের কাছে। আর এখানে এখানে যে গাছটা রয়েছে দেখছি মরা গাছটা, কতদিন থেকে রয়েছে? এক বছর, ছমাস, কেন ছমাস হলো, ছমাস মতো হয়ে গেছে। এটা কি গাছ? এটা শিরীষ গাছ। এটা কি মরে মরে গেছে? একদম পুরো মরে গেছে, গোড়া থেকে একদম কচে গেছে, যে কোনো মধ্যে পড়তে পারে মানুষের। এটা কোন জায়গায় রয়েছে? এটা ঠাকুরচক। এটা কি মেন পাঁচ? এটা কি রাস্তা? রাস্তা পুরো ফ্রি রাস্তা। এটা এতদিন ধরে রয়েছে, এলাকাবাসীরা সবাই বলছে, থানাতে বলছে, ফেসবুকে গিয়েছিল, পুলিশ দাঁড় করে তাও বলা হয়েছে। আচ্ছা, একদিন কিছুদিন আগে একটা মোটর সাইকেল গেছিলো, তার উপরে পড়ে গেছে, যাই ভাগ্য জোরে বেঁচে গেছে। কিছু ডালপালা ডালাগুলো ভেঙে পড়ছে, এই ঘরে ঘরে পড়ে আছে, এখনো ডালা পড়ে আছে। বিউরো রিপোর্ট, সমাচার সাত দিন, চব্বিশ ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।